আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায়, কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন, যে মনে করেন, অঙ্ক করেন, মনে করেন আপনার হায়াত 60 বছর, কথার কথা, চলে গেছে 30 বছর, বাকি আছে কত বছর, 30 বছর, শেষের 5 বছর মাইনাস করেন। এই 5 বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না, ঠিক আছে, শরীরে শক্তি থাকবে না, আপনার রোগ ব্যাধি থাকবে, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট স্ট্রোক ইত্যাদি, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুন, থাকতে পারে, সম্ভাবনা কি বেশি না? 25 আছে আপনার কাছে, 25কে আপনি মাস দিয়ে গুণ করেন, দিন দিয়ে গুণ করেন, দিনের হিসাব পাবেন, পাবেন না? এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল, কত বছরের নামাজ আপনি পড়েন নাই, কত বছরের রোজা আপনি রাখেননি, কত জাকাত ফরজ ছিল দেন নাই, ঠিক আছে? পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন, আমি অমুকের সাথে জেনা করেছি, আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি, আমি অমুককে হত্যা করেছি, আমি অমুককে পিটিয়েছি, আমি কিশোর গ্যাংয়ে ছিলাম, আমি ক্যাসিনোতে গিয়েছি, আমি এটা করেছি, এটা করেছি, লিস্ট করেন প্রত্যেকটা পাপ, দেখবেন এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়ায় বলবেন, আল্লাহ আমি ওই পাপ করেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ, আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ, এরকম করে তওবা করেন, তওবাটাকে ফিল করতে পারবেন, খালি মুখে যদি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই, ফিল করতে পারবেন না, আপনি লিখেন বুঝবেন যে আপনি কি কি করেছেন জীবনে, করা যাবে না এটা, যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু, এরপরে অজু করবেন, করে সুন্দর করে দুরে কাত সালাত পড়বেন, পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, যে আল্লাহ এই কাজ আমি করেছিলাম, আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি, আল্লাহ আমি আমার, আল্লাহ তুমি আমাকে যত নেয়ামত দিয়েছো সব নেয়ামত স্বীকার করছি আল্লাহ, এবং আমি যত পাপ করেছি তোমার অবাধ্য হয়েছি সব স্বীকার করছি আল্লাহ, তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও, এক মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। শুধু তাই না, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ।